বিভিন্ন ধরনের এখন ডিজাইন বিভিন্ন স্টাইলের কাজ বেরিয়ে গেছে। এটার সাথে 950 কুলো ডিজাইনে কার্ড দেখাচ্ছিল রে এই বিয়ে বাড়ি নয় দাদা অনুরোধ না এই লালটা দেখো এই লালটা চেকটা 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 না এই কালারটা ভালো লাগছে না এটা এটা লেবু কালার না এটা সেই একদম অরেঞ্জ আবার ডিপ অরেঞ্জ গেরুয়া টাইপের মত লাল লাল লাগছে লাল কি হচ্ছে রাও একদম লালের ওপর অন্য দাও তাহলে লালের ওপর একদম হয়ে যাবে 950
খুলে দেখাও, এটা একটু খুলে দেখো, এটা একটু দেখবো আজকে দুটো শাড়ি নিয়েছি, শাড়ি নেওয়া হয়ে গেছে, এখন একটা দেখবো যদি পছন্দ হয়। পুরোনো হয়ে গেছে, আর একটা স্টোল নেবো কি নেবো না ভেবে ভেবে স্টোলটাও নিয়ে ফেলেছি। কাকে বলছি? আমাকে বলছি শাড়ি, মানে শাড়ি নেওয়া হয়ে গেছে, আর এরপর বেরিয়ে পড়ছি। আর এরপর নেবো জুতো, জুতো বলতে আমি অর্ডিনারি একটা জুতো নেবো, কেননা আমার পাম শুটা গেছে একটু বিগড়ে, তো ওটার জন্য একটু আর একটা জুতো নিতে হবে অর্ডিনারি, যেটা বিয়ের জুতো না, আমি অর্ডিনারি একটা জুতো দেখে নিয়ে নেবো। দোকানে চলে এসেছি, আর এরপর জুতো এখান থেকে দেখে নেবো। আর আমি আরামবাগ লেদার্সে আবার এসেছি, আমার এখানে জুতো খুব পছন্দের, এখান থেকে আমি সব জুতোগুলো নিই। আর আমার আজকে যে পাংশু নেবো, তো আমি ওইদিকে অনেক দেখছি পাংশুর নতুন কালেকশন নেমেছে এদিকে। তো আগের দিনও এসেছিলাম বিউটিদের সাথে, তখন মোটামুটি দেখে গিয়েছিলাম, আজকে জুতোটা নেবো। আমার আগের দিন ও নিয়েছিল এটা, এটা ভালো আছে, ভালো তো, ভালো লাগছে তো, এখানে অনেকগুলো আছে ভালো লাগছে, ভালো এইটা দেখ, এইদিকের এই যে অ্যাশ কালার, এটা এটা খুব ভালো লাগছে জিনিসটা দেখতে, সবসময় পরে পড়তে এটা ভালো না। এখানে একটা রেড কালারের পাংশু দেখছি, এটা আমার ডান পাশে, এটাও ভালো লাগছে। এখান থেকে বেরিয়ে পড়েছি, কেননা আজকে জুতোর কালেকশন আমার সেরকম ঠিকঠাক লাগলো না, আমাকে আবার সোমবার আসতে বলেছে, তো সোমবার এলেই বলেছে জুতোটা পেয়ে যাবে, তো আমি তখনই নেবো, আমার খুব একটা বেশি তাড়া নেই, শুধুমাত্র জুতোটা একটু জাস্ট একটু হয়ে গেছে বলতে গেলে, তো ওই জন্য এখন দু তিন দিন চলে যাবে, সোমবারে যেহেতু আসবে বলেছে আবার সোমবার এলেই জুতোটা নিয়ে নেবো, একটু যদি ভালো হয়। আজকে যেগুলো দেখালো আমার খুব একটা ভালো লাগছে না, আমি একটু ব্ল্যাকের ওপরে জুতো বেশ ভালো লাগে, তো আজকে যেগুলো ছিল আজকে একটু ডিফারেন্ট কালার ছিল, লাল নীল, তো আমার জুতোর কালার এগুলো ভালো লাগে না, ওই জন্য আজকে নিলাম না, ছেড়ে দিলাম। আর
সোমবার যখন আসবে আর বেশি লেট নেই, আজকে যেহেতু শুক্রবার আর দু তিন দিন পরেই তো সেদিন এসেই নেওয়া যাবে। আর এছাড়াও আমাকে আরামবাগ তো আসতেই হবে, কেননা এখন টুকটাক কেনাকাটা তো শুরু করেছি, যখন কিছু না কিছু কিনতে আসতেই হবে, যখন তখনই নিয়ে নেবো, আমার সেরকম কোনো কিছু প্রবলেম হবে না দু তিন দিনের জন্য। সুমন আজকে আরামবাগ এসেছে, কিছু একটা কাজ আছে ওই জন্য, এখন দেখা করবে কিনা জানি না বললো। আমি যখন শাড়ির দোকানে ছিলাম তখন আমাকে ফোন করেছিল যে যাচ্ছি, আর আমি বললাম তাই আমার এখন জুতো নিতে হবে, তো ওই জন্য জুতোটা নিয়ে নিতে বললো, তারপর হয়তো দেখা করবে কি চলে যাবে আমি জানি না, এখনো ফোন করবে বললো তো আর একবার ফোন করে চলে যাবো। আর সুমন এসে সুমনের বাইকে বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো, আর সুমন এসেছে তো সুমনের বাড়িতেই চলে যাবো। এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে, তো আগে ফুচকাটা খেয়ে নেবো, কেননা আরামবাগ গেলে আমরা ফুচকা খাওয়া ছাড়ি না, তো ওই জন্য আগে ফুচকাটা খেয়ে নেবো, তারপর বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবো কোথায়, আমাদেরকে তো সেই ওই চটিতে নামিয়ে দেবে নাকি? হ্যাঁ, ও মাস্কটা পরলে আমার এত অসুবিধা হচ্ছে, টোলটা নিয়েছিলি না, আমারও গরম করছে। বাড়ি ফিরে গেছি কিছুক্ষণ হলো, আর আজকে একটু সকাল করেই বাড়ি ফিরেছি, কেননা আজকে সুমনের বাইকে চটি পর্যন্ত এসেছি, কামারপুকুর চটি, তো ওখান থেকে আবার বাসে করে এসেছি। আর বাসটা আজকে এত ভিড় ছিল, আরামবাগ থেকে এলে আমরা সিট পেয়ে যাই, আর যেহেতু আজকে চটি থেকে উঠেছি আর কামারপুকুর চটি থেকে, তো ওখান থেকে আজকে পুরো ঠাসা বাসটা ছিল, আর তার মধ্যেই উঠতে হয়েছে। কালকে আছে 25শে ডিসেম্বর, হ্যাঁ, কেক খাওয়ার দিন, ওই জন্য প্রচুর কেকের দোকান বসেছে। বল, সব জায়গায় বাবা অলরেডি একটা কেক নিয়ে চলে এসেছে, কালকে যেহেতু বড়দিন তো অলরেডি একটা কেক চলে এসেছে, এখন কটা কেক আসবে জানি না। আগের বারে মোটামুটি 10টা ওরকম কেক খাওয়া হয়েছিল, বাবাও প্রচুর এনেছিল, আবার সুমনও দিয়ে গেছিলো অনেকগুলো কেক, তো আগের বারে তার আগের দিন থেকে স্টার্ট হয়ে গেছিলো, এখনো পর্যন্ত এবারে একটাই এসেছে, এবারে অল্প অল্প এসেছে। বোধহয় বিয়েবাড়ির সামনে খরচা আছে বলে বাবা বোধহয় খরচ কমিয়ে দিয়েছে, অল্প এবারে কেক খাওয়াবে, একটা কেক এসেছে আপাতত। হ্যাঁ, না না, অন্যবারে যেরকমটা হয়, অন্যবারে আগের বারে যেটা হয়েছিল, তো আগের বারে আগের দিনই অনেকগুলো কেক চলে এসেছিলো, মোটামুটি 3-4টে কেক ঢুকে গেছিলো বাবার তরফ থেকে, তো এবারে বাবা একটা নিয়ে এসেছে ওই জন্যই বললাম। বাড়ি তবে এবার আজকে সকাল করেই ফিরেছি, আজকে সকাল করে ফিরেছি, বাবা বলছিল যে একদম সন্ধে করবি না, সকাল করে ফিরে যাবি, কেননা আমরা কেনাকাটা করতে প্রচুর লেট করি, ওটা বাবা জানে। পুজোর কেনাকাটা করতেও আমরা প্রায় সন্ধ্যের দিকেই বাড়ি ফিরেছি, দেখেছো সবকটা ভিডিওতে। আর এরকম যে কোনো কেনাকাটা করলেই, করতে গেলে একটা দুটো কেনাকাটা করতে দিলে আমরা মোটামুটি সন্ধে করে দেবো, ওটা জানে বাবা, ওই জন্য বলছে সকাল করে বাড়ি ফিরে যাবি। তো যাই হোক, সকাল করে ফিরে গেছি, হ্যাঁ, শাড়ির ব্যাপারে আমরা খুবই কাঁচা না, যা সবাই বলে ভালো, তো ওইদিকে সব জামা কাপড় গুলো তুলে নিচ্ছে, আর চলো এবার নিচে চলে যাই, আর থাকবো না, ভালোই কুয়াশা দিয়ে দিয়েছে, আর শীতকালের দিনে এই কুয়াশাটাই তো বেশি ঠান্ডার ব্যাপার, এটাতে ঠান্ডাও লেগে যায়, তো চলো আমি এই সময় আর ঠান্ডা সর্দি যাতে না হয় সেই ব্যবস্থাটাই করবো, কেননা কদিন পরেই বিয়ে বাড়ি আছে, তো আর ঠান্ডা লাগিয়ে এখন লাভ নেই, তাই নিচে চলে যাবো, চলো চলো। তো চলো এরপর ফ্রেশ হয়ে যাবো, আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।